ঘাস, লতাপাতা, গাছ, উদ্ভিদ, ফুল ও ফল, এসবেরই সমন্বয়ে মানব জীবন। পৃথিবীর সকল সৃষ্টির মাঝে মানুষও একটি সৃষ্টি। মানুষ যখন অন্য সকল সৃষ্টিকে গুরুত্বহীন মনে করে নিজেকেই শুধু গুরুত্বপূর্ণ ভাবে, তখনই ঘটে বিপর্যয়, তখনই ধ্বংস হয় প্রকৃতি, তখনই আসে খরা, বন্যা, তখনই আসে প্রখর রৌদ্র ও তাপদাহ। তাই ভয়াবহ রৌদ্র, তাপদাহ, খরা এবং পরিবেশ বিপর্যয় থেকে বাঁচতে একটাই উপায় সবার সামনে, প্রত্যেকে একটি করে গাছ লাগান, যেখানে সম্ভব সেখানে গাছ লাগান। সারা দেশের 18 কোটি মানুষ, যদি প্রত্যেকে একটি করে গাছ লাগায়, 18 কোটি গাছ আগামী 1 বছরের মধ্যে পাল্টে দেবে বাংলাদেশের পরিবেশের চিত্র। আবার বৃষ্টিতে ভরে আমরা, আবার সুশীতল বাতাসে ভরে মাঠ, ঘাস, জল।